এবছর রাজ্যের স্বনামধন্য এমবিবি কলেজের 75তম বর্ষপূর্তি। এ উপলক্ষে এক গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ ও রাজ্য শিক্ষা দপ্তর। এরই অঙ্গ হিসেবে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নানা কর্মসূচির কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এদিন মহাকরণে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এমবিবি কলেজ রাজ্যের বহু প্রাচীনতম কলেজ। এই কলেজের বহু সুখ্যাতি রয়েছে। বহু মানুষ যারা এখান থেকে গিয়ে বিশিষ্ট জায়গায় প্রফেসর, প্রিন্সিপাল, বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহ এই কলেজের ছাত্র বলে জানান তিনি। আমাদের এমবিবি কলেজ প্রাচীনতম কলেজ। এই কলেজে বহু সুখ্যাতি এবং বহু মানুষ যারা এখান থেকে গিয়ে বিশিষ্ট জায়গায় প্রফেসর, প্রিন্সিপাল, বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার। আপনারা অনেক সময় বলবেন এমবিবি কলেজে কীভাবে ডাক্তার হয়, আপনাদের অনেকের ধারণা নেই। এটা আরেকদিনও বলছিলাম, তখন আপনারা রস করেছিলেন। এমবিবি কলেজে এখন যে ডাক্তাররা পড়ে, এটা হলো হায়ার সেকেন্ডারির পরে এমবিবিএস পড়তে চায়। তখন ছিল বিএসসি পাশ করে পড়তে হয়। তো সেখানে আমার যেমন ডাক্তার মানিক শাহ, আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী, উনিও এই কলেজের স্টুডেন্ট এবং রাজ্যের প্রথম মহিলা ইঞ্জিনিয়ার মিলি রয় উনি এই কলেজে। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আরো বলেন, এই কলেজ আমাদের রাজ্যকে বহু দিয়েছে, বহু প্রতিভার জন্ম দিয়েছে। সে কারণে এই কলেজের 75তম বর্ষপূর্তিতে আমরা আরো ভালো করে স্মরণ করার চেষ্টা করছি। কোর কমিটি সব করছে, যা যা করার করছে, আমরা কিছু কিছু নতুন নতুন চিন্তা করছি, অর্থাৎ স্মরণ করে রাখা। এই কলেজ আমাদের রাজ্যকে বহু দিয়েছে, বহু প্রতিভার জন্ম দিয়েছে, বহু প্রতিভা। সেজন্য আমরা এটাকে আরো মারাত্মকভাবে স্মরণ করার চেষ্টা। সাংবাদিক সম্মেলনে কলেজের সকল প্রাক্তন ও প্রাক্তনীদের উপস্থিত থাকার জন্য কলেজ কর্তৃপক্ষ ও দপ্তরের তরফ থেকে আমন্ত্রণ জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। কালের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জোর প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ছাড়াও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, রাইজ নিউজ।